নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও দারুণ আছি। হ্যাঁ বন্ধু, ঠান্ডাটা বেশ কিন্তু জাঁকিয়ে বসছে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকেও সুস্থ রাখবেন। বন্ধু, আমরা একদম বছরের ঠিক দোরগোড়ায় এসে পড়েছি, শেষের অর্থাৎ সমাপ্তির 2020। সেই 2020 যে বছর ভীষণভাবে আশার আলো নিয়ে আমাদের জীবনে এসেছিল প্রথম। যে কোনো বছরই নতুন যখন আসে আমরা একটা আনন্দের একটা বাতাবরণ পেয়ে থাকি, কিন্তু এই 2020 যত দিন এগিয়েছে মাত্র কটা দিন পরেই দেখা গেল এক ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে দেখা দিল, এবং এক ভয়ঙ্কর রূপ নিয়েই আমাদের জীবনে নিয়ে আসলো বয়ে এক অভিশাপ, এক ট্র্যাজেডি। মানুষের প্রচুর চাকরি চলে গেল, প্রচুর প্রচুর মানুষের জীবিকা শেষ, কত হকার তাদের কর্মক্ষেত্র হারিয়েছে, কত কোম্পানি তাদের শ্রমিক, তাদের এমপ্লয়িদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে, সম্পূর্ণ কাজ বন্ধ, কত মানুষ বেকার হয়ে গেছে। কিন্তু তারা খাচ্ছে কি করে ভেবে দেখেছেন? হাজার হাজার লাখ লাখ মানুষ একে আমরা একটা বেকারত্ব চলায় আমাদের যুব সমাজ চলছে প্রতিনিয়ত, চাকরি বাকরি হচ্ছে না বললেই চলে, সেখানে আরও মানুষ বেকার হয়ে গেল। সেই জায়গা থেকে একটা অভিশাপের বছর, কত প্রিয়জনকে আমরা হারিয়েছি অসময়ে, কত স্বপ্ন ভেঙে গেছে, কত প্রেম, কত সম্পর্ক অর্থনৈতিক কারণে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, কত বিশ্বাস ভেঙে গেছে মানুষের, কত আস্থা মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে। কিন্তু সময় থেমে থাকে না, ধীরে 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 মানুষ এই ট্র্যাজেডি থেকে, এই কঠিন সমস্যা থেকে বাঁচার জন্য কোনো না কোনো পথ, কোনো না কোনো উপায় ঠিক করে নিয়েছে। কেননা আমরা জানি যে অভিযোজন যে করতে পারে পরিবেশের সঙ্গে সেই টিকে থাকে। ধীরে 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 মানুষ ঠিক তার পথ কিন্তু ধীরে 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 কষ্ট করে দাঁতে দাঁত চেপে এই কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে প্রতিনিয়ত প্রত্যেকটি মুহূর্তে। এবং ঠিক বছরের অন্তিম প্রান্তে যখন আমরা এসে উপস্থিত, তখন আরও একটি বছর আমাদের জীবনে আসতে চলেছে, 2021। অনেক আশার আলো আমাদের মধ্যে, যে যা কিছু হয়ে গেছে, যা গেছে তা যাক, নতুনকে আমরা সুন্দরভাবে সাদরে বরণ করে নেব, এই আমাদের প্রার্থনা, এই আমাদের আশা। যে সম্পর্কগুলো সুন্দর তাকে আরও সুন্দর করে তুলব, কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসব, প্রত্যেকে আমরা হয়ে উঠব একে অপরের বন্ধু, একে অপরের পরিপূরক, আর নিজেদের গঠন করব অতীতের সেই সমস্যাগুলো থেকে, অতীতের সেই ভুলগুলো থেকে, অতীতের সেই যন্ত্রণা থেকে আমরা অবশ্যই একটা পজিটিভ জীবন পাব। নতুন বছর মানেই এটা নয় যে আমার জীবনে সব কিছুই ভালো হবে। যখন আমাদের মাইন্ড সেট হয়ে যাবে পজিটিভ কিছু পাওয়ার জন্য, যখন আমাদের মন সম্পূর্ণভাবে আমরা তৈরি করে নিতে পারবো যা কিছু আছে তাকে নিয়েই আমরা চলব পজিটিভভাবে, পজিটিভ ওয়েতে, তখনই কিন্তু আমাদের জীবনে ঘটবে মিরাকল সাফল্য, আমরা পাবো মিরাকল রেজাল্ট। আর তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের, তার জন্য প্রয়োজন পজিটিভ ভাইব্রেশনের, তার জন্য প্রয়োজন একটু সময় দেওয়া নিজেকে, সেলফ লাভ, সঙ্গে সঙ্গে অন্যদের প্রতিও ভালোবাসা।
তার জন্য আরও একটা কাজ প্রয়োজন, শুধু সময় দিলে তো হবে না, তার জন্য একটা প্রোগ্রাম করতে হয়। মেডিটেশন করুন, মেডিটেশনের মধ্যে দিয়ে চলুন, 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট, 20 মিনিট বা আধ ঘন্টা চেষ্টা করুন নিজের জন্য কিছু করার, মেডিটেশন করুন। যারা রেইকি শিখতে চান তারা রেইকি শিখে নিন, রেইকি শিখলে জীবনটা দারুণভাবে সফল হতে শুরু করে। রেইকির উপরে আমার অনেক ভিডিও আছে, উসুই রেইকি জাপানিজ চিকিৎসা পদ্ধতি, স্পর্শ চিকিৎসা পদ্ধতি, যেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অ্যাপ্রুভড 1995 সাল থেকে। অনেককে বলতে শুনি, বেশ হাস্যকর ব্যাপার, ওসব বিশ্বাস করি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যাকে অ্যাপ্রুভ করা হচ্ছে সে রেফারেলজি, তারপর হচ্ছে আপনার আকুপাংচার, আকুপ্রেশার, যোগা, মেডিটেশন, এই রেইকিও একটি মেডিটেশন মেথড। তো যেখান থেকে মেডিকেল ট্রিটমেন্ট আপনি বিশ্বাস করছেন, যে ওষুধ আপনি খাচ্ছেন, ওষুধ কি আপনাকে সুস্থ করে দেয় সম্পূর্ণভাবে, আপনাকে আরোগ্য দেয় কিছু সময়ের জন্য, এবং আপনাকে নিয়ত কিন্তু খেতে হয় ওষুধটা, তার জন্য সাইড এফেক্টও আছে, প্রচুর খরচ আছে, মেন্টাল টেনশন আছে, সবাই পারেও না সব ওষুধ কিনতে। কিন্তু জীবনের শুরুতেই যদি আমরা যদি রেইকিটাকে প্র্যাকটিস করি, একটু মেডিটেশন করি, একটু যোগা করি, তাহলে কী হয়, তাহলে আমরা বিনা ওষুধেই অনেক 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 বেশি সুস্থ থাকতে পারি। জীবনে তো অনেক টাকা ইনকাম করলেন, জীবনে অনেক বাড়ি গাড়ি করলেন, সঞ্চয় করলেন, কিন্তু নিজেকে কখনো সময় দিলেন না, নিজের পরিবারকে কখনো সময় দিলেন না, কিন্তু ব্যাংকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যালেন্স রয়েছে। কিন্তু ভোগ করার জন্য আপনার বয়সটা থাকলো না, নির্দিষ্ট একটা সময় এসে বয়সের শেষ পর্যায়ে এসে ঘরের কোণে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, কাতরাতে হচ্ছে যন্ত্রণায়, আর ওষুধ, খাবারের থেকে ওষুধ বেশি, শান্তির থেকে অস্বস্তি বেশি, যন্ত্রণা বেশি। সেখান থেকে বলবো যে রেইকি শিখে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখার একটা দারুণ উপায় নিজেরা শিখে নিন, খুব কম খরচেই আপনারা শিখতে পারেন রেইকি। মেডিটেশন করুন, দেখবেন আপনি কত 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 ভালো আছেন, কত পজিটিভ আছেন। জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন এর জুড়ি মেলা ভার। ডাক্তাররাও বলছেন যে মেডিটেশন করুন, অনেকের নার্ভের সমস্যা আছে, কারোর শরীরে ব্যথা, কারোর মনের ব্যথা, কারোর পেটের সমস্যা, তো কারো মাথা যন্ত্রণা, স্পন্ডলাইটিস, মাইগ্রেন, কারো স্মৃতিশক্তি নিয়ে ভুগছে, কারো রিলেশন নিয়ে ভুগছে, কেউ অর্থনৈতিক সমস্যায় ভুগছে, সব কিছুকে কিওর করতে সাহায্য করে রেইকি। সর্বোপরি মনের শান্তি আনে রেইকি। তো সবাইকে বলবো, উসুই রেইকি সম্বন্ধে একটু গুগল সার্চ করে আপনারা দেখতে পারেন যে উসুই রেইকি জিনিসটা কী, আর আমার ভিডিও দেখতে পারেন, আমার প্লেলিস্টে যান ইউটিউবে, ওখানে পুরো প্লেলিস্টে দেখবেন, ফোল্ডার রয়েছে রেইকি কি, হোয়াট ইজ রেইকি, প্রচুর ভিডিও রয়েছে, দেখতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, বছর শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আবার বলছি সবাই খুব ভালো থাকুন, দাওয়াত থাকুন, আর নতুন বছরকে স্বাগত জানান, নতুন সূর্যোদয় হোক আমাদের প্রত্যেকের জীবনে। সবার জন্য আমি শুভ প্রার্থনা করছি, খুব ভালো থাকুন, দারুণ থাকুন, ধন্যবাদ।